ঝুঁকি শেষ প্রশ্ন, মানুষ মারা গেলে অনেকে তিন দিন পাঁচ দিন দশ দিন পরে খাওয়ায়, এটা শরীয়তে জায়েজ আছে কিনা? বাইরে বিয়ের পরে পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন বিশ দিন এরকম বিভিন্ন খাবার অনুষ্ঠান করে, এগুলো শরীয়ার কোনো নির্দেশনা নয়। দিনক্ষণ ঠিক করে বিভিন্ন রকমের খাবার আয়োজন করাটাকে অনেকে মুর্দার জন্য আমাদের জন্য অবশ্য পালনীয় করণীয় মনে করে, এটি উচিত কাজ না, এটি সুন্নাসম্মত কোনো আমল না। শ্রাদ্ধ, আমি সবসময় বলি শ্রাদ্ধ, তালিব বেশর অপলাকার দর পঠে পিঠে বড় ধ লিখে গুগলে সার্চ দিবেন, সার্চ রেজাল্ট আসলে এরপরে দেখবেন যে এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস থেকে তারা করে যে মানুষ মারা গেলে আত্মীয় স্বজন এলাকাবাসীকে না খাওয়ালে তাকে স্বর্গে নাকি খানা দেওয়া হয় না। এটা ইসলামের কোনো নির্দেশনা, ওইটা আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচলিত। তবে হ্যাঁ, মুর্দার তরফ থেকে আপনি আত্মীয় স্বজন গরিব দুঃখীকে দান যেমন করতে পারেন, খাবারও দিতে পারেন, কিন্তু দিনক্ষণ ঠিক করে তারপরে এরকম খাবারের আয়োজন করাটাকে, জিয়াফত দেওয়াটাকে, খরচ করা ইত্যাদি বলে অনেক এলাকাতে এগুলো করাটাকে যে সিস্টেম এবং এটাকে একটা প্রথা বানিয়ে নিয়েছি আমরা, এটা ইসলামের কোনো নির্দেশ না। বরং যেই লোক মারা যায় তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াইতে হয়, আমরা উল্টা তাদের কাছে, তাদেরকে হয়তো অল্প স্বল্প খাওয়াই, এরপরে তাদের কাছে যায় পুরো এলাকাবাসী গরু ছাগল আদায় করি, ঠিক না? মেয়ে ঠিক, এটা অন্যায়, এটা অবিচার, কিন্তু আমাদের দেশে ঘরে ঘরে হয়। না খাওয়াইলে বলে কি কি মানুষটা ছেলে মেয়ে রেখে গেল, কারোর হাত ধোয়াই নেই, সমালোচনা করে, ঠিক না? ঠিক, যত সমালোচনা করে করুক তারপরও বিদাত করা যাবে